মুছে গেছে টু জি কাটিংয়ে আমরা যেভাবে মাল পেয়েছিলাম বা ফলন পেয়েছিলাম সে তুলনায় থ্রি জি কাটিংয়ে আমাদের ফলনের পরিমাণ এখন দ্বিগুণ হয়েছে। দেখতে পাচ্ছেন উচ্ছে, যেখানে দেখবেন শুধু উচ্ছে উচ্ছে উচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা আগে টু জি কাটিংয়ে ফলন অনেক কম পেয়েছিলাম, এবার থ্রি জি কাটিং আপনাদের সামনে দেখাচ্ছি। এই থ্রি জি কাটিংয়ের ফলে আপনারা উচ্ছের ফলন বেশি পাবেন। কীভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ধরুন এইটা হচ্ছে কি আপনার আমার টু জি কাটিংয়ের ডোক। এই টু জি কাটিংয়ে ফলন যখন বেশি আসছে না, তখন এই টু জি কাটিংয়ের আমরা কী করব, টু জি কাটিংয়ের কী করব, এই আগাটা, এই দেখতে পাচ্ছেন এই আগাটাকে আপনারা কাটিং করে দেবেন। টু জি কাটিংয়ে এই থ্রি জি কাটিংয়ে এই কাটিং করে দিলাম। এই কাটিং করে দেওয়ার পরে এখান থেকে প্রতিটা এই গাঁটের গোড়া থেকে একটা করে ডোক ছাড়বে, ওইটা হচ্ছে প্রচুর পরিমাণে ফলন ধরবে। এই থ্রি জি কাটিং করার পরে দেখুন কত সুন্দর সব ফল ধরেছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রতিটা পদে পদে ফল আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমার এই মেঘলা ওয়েদারে আপনাদের তেমন কিছু দেখাতে পাচ্ছি না, তবে দেখুন প্রতিটা প্রসেসে আপনাদের ফল ঝুলে আছে। এই হচ্ছে আমার থ্রি জি কাটিং। এই থ্রি জি কাটিংয়ের ফলে আপনাদের ফলন দ্বিগুণ হবে। দেখতে পাচ্ছেন থ্রি জি কাটিংয়ের ফলে আপনাদের মুছে গেছে ফলন কীভাবে হয়েছে দেখুন। আপনাদেরকে পাই টুপাই আমি গাছের ভিতরে দেখাচ্ছি। তা বন্ধুগণ, আপনারা যদি থ্রি জি কাটিং করেন তাহলেও আপনাদের উচ্ছে ফলন আরও বেশি পাবেন। তাই সবার উচিত এই আমার এই ভিডিওটা দেখুন, কীভাবে থ্রি জি কাটিং করতে হয় উচ্ছে বা করলা গাছে, সেই সম্বন্ধে আপনাদের অনেক ধারণা এসে যাবে। তা এই ছিল আমার আজকের এই উচ্ছে গাছের থ্রি জি কাটিং। যদি আমার এই চ্যানেলটা আপনাদের সবাই ভালো লাগে তাহলে অবশ্যই পরিমাণে একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে চলে। যদি আপনাদের বসার কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এই বলে আজকের আমি উচ্ছে গাছের থ্রি জি কাটিং প্রসেসটা সমাপ্ত করলাম।